শীত পড়তেই চীনে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার নতুন ধরনও ভয়াবহভাবে বিস্তার ঘটেছে চীনে। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে দেশটিতে অনেক রোগী মারাও গেছে। এদিকে সংবাদ মাধ্যম সিএনএনের বরাত দিয়ে জানা যায়, 21 ডিসেম্বর চীনের ন্যাশনাল হেলথ কমিশনের এক সভায় জানানো হয়, ডিসেম্বরের প্রথম 20 দিনে অন্তত 25 কোটি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ওই বৈঠকে উপস্থিত সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য ফাঁস করেছে। করোনা রোগীদের চিকিৎসার বিষয়টিও সেই বৈঠকে আলোচনা করা হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, চীনের সোশ্যাল মিডিয়ায় এনএইচসি বৈঠকের তথ্য ছড়িয়ে পড়ে। অপরদিকে প্রতিবেদনে আরও বলা হয়, যদি চীনের কর্মকর্তাদের হিসাব সত্য হয় তবে দেশের 140 কোটি মানুষের মধ্যে কমপক্ষে 18% ভাইরাসে আক্রান্ত হয়েছে, যা বিশ্বের একটি দেশের জন্য সর্বোচ্চ। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।